নারী বিচারককে হুমকি ও ভয় ভীতিমূলক ভাষা ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত গত বছর একটি সমাবেশে একজন নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য রাখার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলাটি হয়েছিল সোমবার জেলা ও সেশন কোর্টে ওই মামলা শুনানির দিন থাকলেও অনুপস্থিত ছিলেন পিটিআই প্রধান শুনানিতে সশরীরে উপস্থিত হওয়ার ব্যাপারে অব্যাহতির চেয়ে করার ইমরানের আবেদন নাকচ করে দেন সিভিল জজ রানা মুজাহিদ রহিম